এখানে আল্লাহর রহমত নাযিল হয় এই জায়গা বরকতি জায়গা পরিণত হয়ে যায় এটা বরকতের কেন্দ্র এটা শিরিকের কেন্দ্র না ঠিক কি না না ঠিক এক নম্বর বরকতের কেন্দ্র বাবেলা এটা বাপ নাই লাগুন ঠিক না আদিকা এটা বাবেলা ই মোজাইটা হাইছে হাইছে নি হুকা এটা বললে এটা কবরের খন্দক কেউ কি হাড় হইছে ঠিক না নিহকা আর আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত বাঁচি আমরা লাই দোয়া করি সুবহানাল্লাহ তে রেজুলেশন কইরা তো তারা ঢোকা গাইছে ঠিক কি না না এটা তো মাজার যায় না মাজারও যায় না জিয়ারত করে না তো ঢোকা গাইছে ঠিক কি না না খবরদার মাজার জিয়ারত করে যান আল্লাহর ওলি আল্লাহর কবর জিয়ারত করে যান এগুলা জিয়ারত করলে আমরা বেটা ডিসচার্জ হইব সুবহানাল্লাহ হুকা আল্লাহর ওলি আল্লাহর রূহানি পয়গাম্বর কলমর মাঝে খালি হইব ঠিক কি না না এরা আরেকটা কারণ কি তা জানেন না তারা কই আমরা বলে মাজারও গিয়া মাজার ওয়ালার কাছে বলে সাইলে বলে বাবা সাজলা লাভারে একটু ছেলে দে একটু মেয়ে দে আমারে টেরার বস্তা দাও আমারে ওটা দাও ওটা দাও ওটা দাও আমরা সাজলা যাব কিছু বলে কি ওটা সাই সাই নি আমরা ফুলতলি যাব কিছু কি ওটা সাই নি আমরা মদলালি সাহেব কিবলার মাজারে কি ওটা সাই নি এটা দুরিয়া হইতে বা সাই নি আমরা এটা সাই খার গেছে আর যদি হক খার গেছে আল্লাহর কাছে তবে আল্লাহর ওলি ওমর উসিলা দিয়া চাই ঠিক কি না না আর নেককার মানুষের উসিলা মকবুল উসিলা নেককার মানুষের উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ হুকা এখন আহলে হাদিস ভাই হলে কইবা নেককার মানুষের উসিলা দরিয়া দোয়া করলে দোয়া তো কবুল হইতো নাই উসিলা যে ধরব এই উসিলা ধরাটা হইলো শিরিক যে ধরব এই মুশরিক যে কিতাব হুকা আপনারে আমারে মুশরিক বানাইয়া তো আছে খেপ তৈছে এই আহলে হাদিস হবে খেপ আরে আজিজ জাহলানি গুনা নো আমরা কইনা নি আল্লাহ তোমার নবীজি কইছিল আমার দোয়া কবুল করুন হইনি হওয়ার সাথে সাথে আপনি মুশরিক হই যাবেন হয় যদি আপনি বলবীর আব্দুল্লাহ জিলানি যাব রসুল আমার দোয়া কবুল করে মুশরিক হই যাবেন সাজলা যাব রসুল আমার দোয়া কবুল করে মুশরিক হই যাবেন গুনা নো কি আপু সাইজে চিন্তা করেন তারা ওসিলা দ্বারা শিরিক মনে করে যে মানুষ মরে গেলে এরা আর ওসিলা দ্বারা যায় না অথচ মানুষ ইন্তেকাল করলে এই নেককার যদি হই তাহলে তার ওসিলা দ্বারা শুধু জায়েজ না সুন্নত সুন্নতে আবিয়া ফোকাস হবে ওসিলা দ্বারা যা ইমাম শাফি যাবার নাম চিনি আপনারা ইমাম শাফি যাব আমরা হানাবি মজহবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি ছাত্র ফোকাস ছাত্র তাই মিডল এসেন যে আমি যখন সমস্যা করতাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি মাজার জিয়ারত করতে যাইতাম ঠিক আমি ইমাম আজম আবগানিবা রহমতুল্লাহ এর মাধ্যমে বরকত হাসিল করতাম প্রত্যেক দিন আমি তার কবর দিয়ে উঠতে যখনই আমার কোন সমস্যা দেখা দিত আমি তার বাজারে ছুটে যেতাম সেখানে গিয়ে দুই রেখাত নামাজ পড়তাম তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম তার বাজার থেকে বাইর হইবার আগে আল্লাহ আমার হাদুত পূরণ করতাম সুবহানাল্লাহ ওনে এই আমি আদিসে কিতাব হইব বলে শাফি যাবে নু শাফি যাবে ইমাম আজম আবগানি মাঝে উসিলা দিয়ে দোয়া করছে হাজত পূরণর লাগে হাজত পূরণ হইছে সব মাসলাত কোন মাসলা তার থেকে গেলে মাসলাটাও হল হই গেছে সুবহানাল্লাহ হুকা ও আলে হাদিস পাই হল এখন কিতাব হইবা শাফি যাবে কিতাব হইবা কোন শাফি যাবে মাথার তাজ যাবে মানে তার মাথার ভুলে রাখি মাথার ঠাস মাথার ঠাস তিনি তাই কিতা করছে তাই তো দেখি শিরিক করিয়া গেছে তোমরা মাথার তাজে শিরিক করে নিছ তোমরা ফর্ম যাই ঠিক কিনা না ইমাম শাফি যাব যদি ওসিলা গ্রহণ করতে পারে দলিল এটা আপনার লাগে দলিল নাই হোক যোজিলা যদি করতে হবে তাহলে আপনার দলিল কোনো অসুবিধা আছে নি আরো পুজুরে কোনো অসুবিধা আছে নি
সমর্পণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি কই সমর্পণ একবার সমর্পণ তো বৃষ্টি বন্ধ হই গেল ডিপ টিউবওয়েল গড়াইও পানি নাই গেহলি আল্লাহ স্বপ্ন দেখলাম যে দেশের সব আলিম যাব বল ইমাম বুখারী যাবার মাজারে গিয়ে দোয়া করছে দোয়া কবুল হইছে বৃষ্টি পড়ছে এক বিচারকের কাছে গিয়ে স্বপ্নটা বর্ণনা করলাম কাজী সাহেব নির্দেশ দিলা সব আলিম সাহেব বলতাম কাল ইমাম বুখারী যাবার মাজার তার ইন্তেকাল হলো এক বছর পর সব গেলা ইমাম বুখারী যাবার মাজারে গিয়ে তার নসিলা দিয়ে দোয়া করলাম সাথে সাথে কুসন্তার আসমানের বৃষ্টি না দিলে এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হয়েছে লোকটা কি বানাইতে হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত আর আমি দিকে দলিলের দিকে যাইয়া নাইটা লম্বা আলোচনা সত্যনি হইয়া ইমাম তিরমিজি যাবার নাম উচিত আপনারা ইমাম তিরমিজি যাবইয়া সিয়াসিক তার অন্যতম ইমাম সিয়াসিক তা মানে ছয়খানা বিশুদ্ধ কিতাব আছে নীল আকাশের নিচে জমিনের উপরে ছয়খান কিতাব পড়া লাগে কাবে টাইটেল ক্লাস তন্মধ্যে এখান কিতাবের নাম সুনান আত তিরমিজি ইমাম তিরমিজি যাবার সুনান তিরমিজি এটারে আবার পড়া জামে আত তিরমিজি এই ইমাম তিরমিজি যাব স্বপ্নে আল্লাহর দিদার নসিব আল্লাহর প্রশ্ন হলো আমার আল্লাহ আমার একটা আমল বাতাই দেও কাবা একটা দোয়া বাতাই দেও যা যেটা বললে আমার ইমান ইবাদত তার ইমানের জন্য মত নসিব হইতো ইমানও ইবাদত তার তো ইমানের জন্য কিদার নসিব হইতো মত নসিব হইতো আল্লাহ কইনো ইমাম তিরমিজি তুমি প্রত্যেকটি ফজরের সুন্নতর বাদে আর ফরজের আগে উদ্দাটা পড়বা এলাহি বি হুরমাতিল হাসান ওয়া আখি ওয়া জদ্দি ওয়া বানি ওয়া উম্মি ওয়া বি নাজ্জিনি মিনাল গাম্মি আল্লাযী আনা বিহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আসআলুকা আন তুহইনি কালবি বিনুরি মা'রিফাতিকা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুটা কত সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুয়ার মধ্যে ওসিলা আছে এলাহি বি হুরমাতিল হাসান ওয়া আখি হে আল্লাহ হযরত ইমাম হুসাইন এবং তার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওসিলা দিয়ে আমি তোমার কাছে যাই আর সুবহানাল্লাহ ও ইমাম তিরমিজি যা কত বছর পরে আইছে ইমাম হাসান হুসাইন অনেক পরে কয়েকশো বছর পরে ঠিক কিনা না ইমাম তিরমিজি যা ওসিলা দিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন কইরা যে তার সম্মানিত পিতা মাতার ওসিলা দিয়া সম্মানিত নানার ওসিলা দিয়ে আমি তোমার কাছে যাই আর আমি যে মুশকিল আছে আমার উত্তর করো সুবহানাল্লাহ তাইলে দেখা গেল যে নেককার মানুষ ইত্তেকালের পরেও তারা ওসিলা দ্বারা কি আছে যাই আছে যদি যাই না হইতো তাইলে ইমাম তিরমিজি যাব কিভাবে ইমাম হাসান হুসাইন এবং তার সম্মানিত পিতা মাতার এবং তার সম্মানিত নানা জনের ওসিলা দ্বারা ইমাম তিরমিজি সাহেব যতদিন দুনিয়ায় আসলা ফজরের সুন্নতের বাদে দোয়া পড়ছে এবং তার ছাত্রকে দোয়া করার লাগি ওসিয়ত করে গেছে সুবহানাল্লাহ ইমাম তিরমিজি যাব আর কিতাব পড়ো না ইমাম তিরমিজি যাবার কিতাব না হলে তো আলিম হইতে হতে না ঠিক কি না না এই ইমাম তিরমিজি যাবে তো ওসিলা দর্শন এই কি ওসিলা কি সুন্দর দেহ কা ওসিলার দলিল আল্লাহর পাকে তার নে দোয়া শিখাই দিছে যে এরা ওসিলা দুইটা দোয়া করে দা কবুল সুবহানাল্লাহ কা আগে টুকু কোলে রাইলে কি রাইলে হুকা কোলে রাইলে মাইছে বাপ কাজ্যতন ওসিলা দিয়া দোয়া করতা কোলে রা দূরে সুবহানাল্লাহ কা বাপ কাজ্যতন বুঝই নি পাঁচটা পবিত্র বদর আহলে ভাই আল্লাহর হাবিব জনাবে মুসা ইসলাম আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতের বাপ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী বাপ হাসান এবং সাইদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ হবা এইলা পাক পঞ্জাতন তারা এই মুসিলা দিয়া দোয়া হরতালি খামসাতুল মুত্তি বিহা হামনাল ওয়াবা আল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুর্তাদা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা ফাকা সুবহানাল্লাহ পাঁচজন পাক পঞ্জাতন উসিলা এখনো যদি কলেরা আয় দোয়া করে যান আল্লাহ দিন দিন সুবহানাল্লাহ হবা মহতরম হাজিরি আপনার এক কোন জায়গা থেকে যা দাঁড়তে হোক আহলে হাদিস আল্লাহ বলি অল্প বাজার থেকে দূরে রাখা মানে আল্লাহ বলি অল্প থেকে আপনাদের দূরে রাখা ঠিক কিনা না আল্লাহ বলি অল্প থেকে দূরে রাখা অথচ আল্লাহর বলি অল্প থেকে যদি আমরা দূরে থাকি তাহলে কিন্তু কোনোদিন আমরা আল্লাহরে হইতে পারি কারণ আল্লাহরে হইতে হইলে আল্লাহর ওলি দরার দরকার আছে নি না নাই কারণ আল্লাহর ওলি অল্পর কাছে গেলে আল্লাহ পাওয়া যায় দূরে হইতে বা কি পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় এর লাগে আল্লাহ নলি অহলত সহবত আপনার দাওয়ার দরকার আছে কি না নাই আছে আরো একটা বিষয় সংক্ষিপ্ত শেষ করে দিয়ার যেমন আমার আহলে হাদিস ভাই হলে কই
যে কুরআন যদি তেলাওয়াত করা হয় মুর্দা কোনো সব পায় না এমন কি যদি মুর্দার লাগি শিন্নি করা হয় ওটার সব মুর্দা হয় খেয়ে ভাই না ঠিক আছে ভাই তারা কই যে মুর্দার লাগি যদি শিন্নি করে হোকা মুর্দার লাগি যদি শিন্নি করে এই সব মুর্দা তো পায় না যদি শিন্নি করে তাহলে মুর্দা এল উসিলা মুর্দা দুজখ দেই মুর্দারে দুজখ ঘটাইবার সহজ পথ হলো শিন্নি করা আহলে হাদিসে ইমাম সাহেব প্রশ্ন করছিলেন মুফতি সাহেব যে মানুষ মরলে শিন্নি করা যায় কি মানে যে হ্যাঁ যায় যদি মুর্দাকে দুজখে পাঠাইতে চায় আচ্ছা দেখো কাছাই মুর্দারে দুজখ পাঠাই নিলে শিন্নি করিলে মুর্দা দুজখ দেয় বুঝতে তো আপনার লোকে তো যে দুশ্মনী তাকে মারা যায় আসেন একটা ফরিদা তার লাগে তো দুজখ পাঠাইছে কত সহজ ব্যবস্থা নাই কিছু ফা করলা আপনি আর সাফল বলবুক করে আরো ইসলাম বলা হাত নিষ্ঠ হয়েছে কত বেইনসাফ ধর্ম নি আপনার ইসলাম আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতুন উজরা উজরা আপনার পাপে পূজার একজনকে চাপিয়ে দেওয়া যায় না ঠিক কি না না আমি এত কা জানাতা বাকি দোয়া করি ইসলাম ইয়া পুরো পেটটা হরি জায়গা দোয়া চলে না কি করি পুরো পেটটা হই ইয়া আল্লাহ হুজুরের দোয়া করে মত করে দুজো করে নাই আমি দেখো দোয়া করতে আপনি মুর্দা যায় কি দুজো শিল্পী করতে না আপনি মুর্দা যায় কি দুজো মানে মনে মনে হইলাম নেই আচ্ছা দেখি দলিলটা কি তা দিতে বেটা দলিল দিছে বুখারী শরীফের একটা হাদিস শরীফ দি কিতাবে জানা যতে ইমাম বুখারী শরীফে ফরমাইছেন যে ইমাম বুখারী যে একটা হাদিস আছে যে নবীজি ফরমাইছেন আল মাইতু ইউআযাবু বিমা নিহা আলাইহি যে মৃত ব্যক্তির আযাব দেওয়া হবে যদি তার জন্য শ্রাদ্ধ করা হয় অথচ এর অর্থ হইল বিমা নিহা আলাইহি অর্থ হইল যদি মৃত ব্যক্তির লাগি মাত্তর দেয়া মানে কুই দেয়া খান্দা কাটি করা হয় চিৎকার দেয়া খান্দা কাটি করা হয় আর ইন্ডিয়া গেছে যদি শ্রাদ্ধ করা হয় সিদ্ধি করা হয় নাউজুবিল্লাহ নবীজি কইছেন যদি বন্ধন করা হয় আমরা অনেক সময় কই না মানুষের সান্ত্বনা দিও বা ইলা খাইতে নারবা তোমার মুর্দার কষ্ট হইবা মুর্দার আজাব হইব তা কই না আমরা হুকা কিন্তু এমনি যে চকুর পানি মারা এটা এই খাদ্য নিষেধ নাই তাইলে রহমত সুবহানাল্লাহ রহমত এখন শিন্নি বললে মুর্দা তো দেখো যায় কিতা বললে হুকা শিন্নি বললে নবীজি কইছেন খানলে আর ই তোমার শিন্নি করলে হাদিস দি দলিল দিছে দে হুকা দোরা গাই দিছে জুরে হুকা কিতা গাইছে নবীজি কইছেন কন্দন করলে মাত্রটা চিৎকার করে আনলে আযাব হইব আর এখন শিন্নি করলে আযাব হইব ও আহলে হাদিস ভাই তুমি বালা করি নবীর হাদিস পড়ো অপব্যাখ্যা করি মানুষের ভুল বুঝাইও না এর অধিকার তোমার নাই ঠিক কি না না মানুষের কিতাব বুঝাই দেব আউয়ারে খাবার শব্দ বুঝতে বাতু কাতে আমি যা আউয়ারে কিতাব বুঝতে খাবার শব্দ বুঝতে চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখাও নবীজি এ শিন্নি করতে নিষেধ করছেন আমরা মানি নিব কোনো অসুবিধা মাতুই না কেন কোরআন হাদিসের কোন জায়গা আছে শিন্নি করলে মুর্দা তো দেখো যায় যদি দেখাইতে করো আমরা মান্য নিতে বাধ্য ঠিক কিনা না আমি এক জায়গা বাদ গেলাম কারা হুজুর এমন এক জায়গা হুজুরি কেন মানুষ বললে হুজুর দহ করে না শিন্নি কেন করতে দেয় না আমি কই ভাই জি দিলাম শিন্নি কেন করতে দেয় না নি তো শিন্নি যখন দাওয়াত দেন ভেট পুজা দিয়ে খা খাইতে যে লাগে যে লইয়াই হয় এই সময় না যাইছ হয় না শোনা যারা শিন্নি রে না যাইছ হোক আমি তোমার কইলাম যে তোমরা যদি দেওবন্দি সিলসিলা লইয়া থাকো তোমরা মুরব্বীদের মুরব্বীদের মুরব্বি হাজী আব্দুল্লাহ মহাজির বক্তি রহমতুল্লাহ আলাইহি এই মাসালাত কি লেখা গেছে আমি তোমাদেরকে যে পড়িয়া শোনাই তাই লাস্তই ওস মাসালা মে ফকির কা মশো গে হয় কে হর সাল মেরে পীর মুর্শিদ কি রূহ মুবারক ওই সালে সকতা হো আবার কুরআন কা নিউতি আয় আর কবি অপনে গুজ্জা সত্য মৌলিক পড়তা যাতা হয় পীর লুকু কো খানা কালা যাতা হয় উসকা সব বস্তিয়া যাতা হয় সুবহানাল্লাহ তাই লাস্তই এই মাসালার ব্যাপারে আমি ফকিরের দ্বিতীয় চাই যে আমি প্রত্যেক বছর তিনটা হাদিসের মাধ্যমে আমার প্রিয় মুর্শিদের রহমতবার কই সালে সব করি কয়টা তিনটা হইলা কোরআন শরীফ প্রথম করি তারপরে সময় হইলে মিলাদ শরীফও করি তারপরে আমি মানুষের শিন্নি খাবা এই শিন্নির যা মিলাদ শরীফর যা কোরআন প্রথম সব আমার প্রিয় মুর্শিদের রহমতবার কো পৌঁছাই দেই জোরে হক সুবহানাল্লাহ মিলাদ শরীফ পড়ার সব আছে নি না নাই যারা আজকে বেদাত বেদাত হইয়া গোলাবাজি করো তোমরা মুর্শিদের মুর্শিদে তার পীরা মুর্শিদের রক্তবর্গ প্রত্যেক বছর মিলাদ শরীফ করি এই সালে সব করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজি আব্দুল্লাহ মহাজিরে মক্কিতাবত পায়া কত গান
আশাবালি খানা বিজাবত প্রিয় মুর্শিদ রশিদ আহমদ খান বিজাবত প্রিয় মুর্শিদ মিলাদ শরীফ পড়তা কিয়াম পড়তা মিলাদ শরীফ চক্কু বন্ধ হলে আমার নবীজির দিদার নসিব হয় সুবহানাল্লাহ যে কোন মাসাল্লা জিকাইলে চক্কু বন্ধ হলে জবাব দিতে প্রশ্ন করাইলে প্রশ্ন চক্কু বন্ধ হলে জানি বলে তোমরা যখন আমারে প্রশ্ন করো চক্কু বন্ধ হলে আমি সাইদ মুজাবর সাইদ মাসাবে আমার সামনে করতাম সুবহানাল্লাহ প্রশ্ন করি করি আমি মাসলার জবাব দিলাম এই নিলে আদি আব্দুল্লাহ মুহাজিরে মক্কি যান সুবহানাল্লাহ হয় জানাই না তাই তো সিদ্ধি করছে সিদ্ধি করুন সিদ্ধির হককে যদি সিদ্ধির সব না হয় তো তার প্রিয় মুর্শিদের কিভাবে এই বেদাতি খাদি সব পৌঁছাই দিল ঠিক কি না না মিলাদ শরীফ যদি গুনার খাদ হইয়া থাকে তোমরা দৃষ্টিতে তাহলে হাদি আব্দুল্লাহ মুহাজির মক্কি যাব কিভাবে মিলাদ শরীফ হইয়া তার প্রিয় মুর্শিদের রহমতবার্গ সব পৌঁছাই দিল এটা তো কলা হাল তো হবে আপনারা মনে করতে নিন্না যান আপনার দেশে কিছু পুরুষ হয় দেশ শুনি আপনার পুরুষ হয় সে পুরুষ বলে ওলা ঈসা এর সবর মধ্যে ওয়াজ নসিহত জিকিরস্কার ইত্যাদি করতে পড়ে আর কেউ পড়ে কিতা একতারা দুই তারা বাদে ইয়া দেখা থেকে শিল্পী হল না ইয়া না সাইয়া গান কাইতা ঠিক কি না না নায়িকা হল না আছে নিলা এখন যদি নায়িকা হল না নাচ গান করে ইয়া যদি ঈসা এর সবর মানে উরুস করে এটা সবই কোন নয় বল এটা সকলতে একমত নি আমরা হোকা একমত তাইলে মিলাদ শরীফ করলাম তো আপনারা দৃষ্টিতে এটা গুনার খাস তাইলে তো এই গুনার খাস দিয়ে সব পৌঁছাইয়া দেন কিভাবে এটা আর দোয়াকার আমরা আপনারা কাছে চাই ঠিক কি না না গুনার খাস দিয়ে সব পৌঁছাই দিল তারা দৃষ্টিতে তো বলে গুনার খাস যাই হোক একটা জিনিস বুঝার দরকার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার নবীজির দরবারে গেলে কি আসলে হুজুর আমার মা মারা গেছে তাহলে তো অনেক কিছু তার যদি আরো খরচ করলাম নেবা অনেক কিছু তাই খাইলাম কিন্তু দুনিয়া তো তাই নাই এখন আমি কি করতে পারি খুব সৎকাটা করলে ভালো হয় নবীজি ফরমান তার লাগে একটা কুয়া কোন করে দিলাম এটার পানি পাঞ্চে খাইবা সবটা সংগ্রহের মধ্যে লেখুছে ওর একটা কুয়া কোন করে দিলে কারণ আরো উদ্দেশ্য পানি বড় ওবা তো এই কুয়াটার নাম এখনো পর্যন্ত আছে বি উম্মে সা এই যে পানি খাইবা মানছে এই পানি খাইলে তুমি সব হয় দেখুন যা পানি খাইলে যদি সব হয় তাহলে পাপ খাইলে কি তা সব হইতো নাই জবাব দেও কা জবাব দেও কা সিন্নির দলিল তারা তো কাইয়া হয় না এটা তো হানি সিন্নি সুবহানাল্লাহ হবা আমরা দেশে তো কত জাত সিন্নি আছে তুষার সিন্নি রুট সিন্নি হই না মানে আরো হই সিন্নি ফুলাও সিন্নি ফুল সিন্নি সিন্নি আছে এটা দুইয়া কইতে হানি আছে না কত জাত সিন্নি আছে বা আল্লাহর রহম সিন্নি তারা কোন মানুষ যদি মারা যাইত এক আধারে জীবিত হলে মৃত হলের পক্ষ থেকে জীবিত হলে সাত দিন পর্যন্ত মানুষের খাবার খাওয়ানিরে তারা মুস্তাহাব মনে করতেন সুবহান কয় দিন খাবাইতে হোকা সাত দিন সাত দিন গলাত লাগছে নি এখন আগে একদিন খাবাইতে কত তা করে দেবো কত মাস দিয়ে কাশা হলাই দে আর ইন্দ কইতে তারা সাত দিন পর্যন্ত খাওয়াইতে পারছিল মুস্তাহাব দান সৎকা করতে এক আধারে সাত দিন পর্যন্ত কারণ কিটা যে কবর মৃত ব্যক্তি এই প্রথম সাত দিন কোনো পরীক্ষার মাঝে থাকে এর লাগে বেশ পরিমাণ চলে প্রথম সাত দিন খাওয়াইবা দান সৎকা করবা আল্লাহ তৌফিক দিতা হোকা আমি ও আহলে হাদিস পাই হলে এমন ডেঞ্জারে ডেঞ্জারে জিনিসের উপর বিশেষ করে যে তাবিজের ব্যবহারে তারা আমি এটা আলোচনা করলাম না তাবিজটারে বেশি তারা দর্শে শক্ত করিয়া যে কিন্তু এই তাবিজ দেলা আত উকার গোলাতু এ মুশি কই নাউজুবিল্লাহ দুরে হোক নাউজুবিল্লাহ মোহাম্মদ ইবনে তাইমিয়া সব বড় আকীদা তবে মজার জিনিস হইলো মোহাম্মদ ইবনে তাইমিয়া তবে আকীদা হইলো যে তাবিজ নিলে বা গোলাত যদি বা হাত দিয়ে সুতা বাইন্ধা দেয় এটা শিরিক যে মোহাম্মদ ইবনে তাইমিয়া সব মাথাতে মাথা কুকুর হয়ে গেছে আর উকুন থাকি মাথার লাগে আল্লাহ মা ইবাদুদ্দিন ইবনে কাসির উদয় লেসে তাই এই উকুন থাকি মাথার লাগে তাই গোলার মাঝে বিশেষ এক প্রকার সুতা বাইন্ধা দিতা তাইলে দেখা গেল তার মাসলার মধ্যে তাই নিজেও খুশি হইয়া হইতেছে
আলে হাদিস রাখি তো হইলো ফেল যদি শরীরও তাবিজ থাকে গোলাকার হালত এই ব্যক্তি যদি তাবিজ লইয়া নামাজ পড়ে নামাজ কবুলিত না এই অবস্থা যদি মারা যায় তাহলে তাহলে মুসলমানের কবর দাফন করা উচিত না লোকের না বুঝবিল্লাহ তারা আকীদাটা দেখো আমরা তাবিজ ব্যবহার করি না করি না হোক করি তবে এখানে হাদিস শরীফে যে আছে তাবিমা শরীক এই তাবিমার অর্থ তাবিজ না তাবিজ আর তাবিমার অর্থ তারা পার্থক্য করতে পারছে না বলি তো একটারে একটা নিয়ে লাগাচ্ছে তাবিমা আর তাবিজ হলো আলাদা তাবিজ মানে আশ্রয় প্রার্থনা করা যেটা খাদ্যের টুকরার মধ্যে আমরা লিখি কোরআন শরীফের আয়াত হাদিস শরীফের বন্ধুয়ে বর্ণিত দোয়া ইত্যাদি আমরা খাদ্যের মধ্যে লিখি এটা আমরা গলার মধ্যে ঝুলাই দিই বা হাতের মধ্যে রাখি আর তাবিমা হইলো শামুক বা জিনুকর ফোড়া যেটা তারা কুকুরি কালাম পড়িয়া ওটা গলার মধ্যে বাইন্দা দিত আর ধারণা করতো এর কারণে আল্লাহ অসুখ বিসুখ তাকে বসাই বা নাউজুবিল্লাহ ফটো হইলো তামিমা আর তাবিজ হইলো আলাদা জিনিস হোক তাবিজ হইলো আলাদা জিনিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছোট ছোট বাচ্চাই ধরে নবীজি বর্ণিত দোয়া শিখাইতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আর যারা বয়স হয়েছে না বুঝতো না এলারে তাই নোটাল লেখিয়া তারা গোলার মধ্যে দুলাইয়া দিত সুবহানাল্লাহ গোলার মধ্যে দুলাইয়া দিতা হযরত ইমাম দাহাক রাহমাতুল্লাহি আলাইহি তাবিদ লিখতা ইমাম হাসান বসরির তাবিদ লিখতা হযরত মুহাম্মদ ইবনে সিরিন নামে তাবিদ লিখতা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি তাবিদ লিখতা কানা ইয়াকতুবু লিন-নাসি তাহউইদা তাই মানুষের লাগে তাবিদ লিখতা ওই আলতহু এবং এটা গোলার তুলে দিতা সুবহানাল্লাহ বুঝা গেল যে এই আমলগুলা তাবিন আপনার আছে সাহাবি আপনার আছে তাহলে এই আমলটাকে আপনারা কখনো শিরিক বলতে পারবেন আরো দুই হত্যা শিরিক বলা যাবে না তো হত্যা শিরিক না আপনাদের তো ডালা ভাবে মসজিদ বানাইয়া তারা চাহলে আদি সকলে এর লাগে তারা আলাদা মসজিদ বানায় আলাদা মসজিদ বানায় নওয়াজ হওয়ার লাগে এটা হলো সালাফি হলের মসজিদ কিতার মসজিদ হোকা সিলেট কত জায়গাত বানাইয়া আছে আলাদা মসজিদ মসজিদে সালাফি আলাদা মসজিদ বানাইছে কারণ আমরা সব মুশিক হইয়া হইতেছি আমরা কিতাব মুশিক আমরা মাঝহাব মানি কিতাব মানি হোকা মাঝহাব মানি এর লাগে বলে আমরা মুশিক হইছি নাউজুবিল্লাহ হোকা মাঝহাব মানি আর তারা মাঝহাব মানে না আচ্ছা এখন যদি মাঝহাব না মানে তাহলে সত্য কি লাগতেছে কোরআন হাদিস থেকে সরাসরি রিচার্জ করে মাসলা বাইর করার মতো ক্ষমতা আমরা আছে কি হোক ক্ষমতা নাই তখন কিতা করবা আপনি যে জানেন তার শরণাপন্ন হয়ে চাইব ও তাই যেমনটা হইয়া দিবা ও অনুযায়ী আপনি চলতা চলবা ও সোলার প্রথম নাম হইল রাস্তা ও সোলার রাস্তার নাম দিলা কিতা হোক মাঝহাব মাঝহাব তো সোলার রাস্তা সোলার হোক আপনি যখন কোনো মাসলা তুমি জিনিস আপনি দিবা আরো জন্য জিকাই গানা দি যাবার কথা কইয়া দিও আপনি কিলাস করতা বা কিলাস চলতা তখন তাকে একটা পথ মাথায় দিবা ও যে পথ মাথায় দিই ওটার নাম হইল মাসহাব তাইলে দেখা গেল যে আমরা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস থেকে মাসলা বাহির করতাম পারি না আমরা লাগি আরো জন বড় আলিম সাহেব অনুসরণ করার দরকার আছে কি না নাই আরো জন হোক আছে কি না নাই ওটার নাম হইল মাসহাব আল্লাহ রসুলের দিকে মাসাব ছিল না দরকার ছিল না কারণ নবীজি বিদ্যমান আসলা যে কোনো মাসলা নবীজির দিকে ইয়া তারা সমাধান করিতা কিন্তু নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হো তারা কি করতেন আরো সাহাবীকে জিজ্ঞেস করি তারা চলতেন ওই যে পথ দেখাই দিতা ও পথ অনুযায়ী তারা চলতেন যে ফতোয়া দিতা ও ফতোয়া তারা অনুসরণ করতেন তাহলে দেখা গেল যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের যুগে মাসাব ছিল এর পরবর্তী বিষয়টা আরো ডেভেলপ হয়েছে আর আল্লাহ বুঝার তৌফিক দিক সকলে হোক আমিন সকলে দূরে হোক আমিন আলে হাদিস হল সম্পর্কে আমরা আপনার শহরে রক্ষা করুক আরো দূরে হোক আমিন আর বর্তমান চিন্তা যুগে এই আলে হাদিস হলে আপনারে কিন্তু মুসলমানের খাতারেও রাখছে না কিন্তু খাতারও রাখছে না আমরা যদি মুসলমানের খাতার না রাখা আমরা তোমরা রাখতে না ঠিক কিনা না হ্যাঁ কারণ তোমরা সত্য অনুযায়ী তোমরা ধরা খাইবা আল্লাহ সকল হেদায়ত নসিব করুক জুড়ে হোক আমিন আল্লাহর ওলি হন থাকি আমাদের ফায়দামন্দ হওয়ার তো উপকৃত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দুঃখ হোক আমিন আল্লাহর ওলি হন মাজার সালাম না যান জিয়ারত করেন যান ফায়দা পাইবা ইনশাআল্লাহ আর এরা সহবত এখতিয়ার করেন যান ইনশাআল্লাহ এই দরবারে গেলে আল্লাহ পাইবা আমরা আল্লাহর দরকার আছে না আমরা আল্লাহ ভাইতাম চাই কিনা চাই না আল্লাহর ওলি হলো কান্দাত গেলে আল্লাহ তো ইটা মাঝে রকম আমরা সব যাইতাম না বেশি যাইতাম ট্রেনে যাইতাম আমরা ব্যাটারি চার্জ করে আনলাম হোকা জুড়ে হোকা কিতার লাগে হোকা আরো জুড়ে হোকা কিতার লাগে আল্লাহ বুঝার তৌফিক তো কা وآخر دعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين
والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه واهل بيته ومن تبعهم الى يوم الدين اجمعين الله يغفر قلبي তুমি আব্বা তাকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ এই নুজুলের রহমতের সময় তোমার রহমতের দরে আমরা যারা হাত উঠাইছি আমরার হাত তুলানি তুমি কবুল ফরমা আল্লাহ আমাদের তুমি খালিয়াতে ফিরত দিও না আল্লাহ তোমার ওলি অখলার ইসালে জব মাহফিল বড় আশা করি এইছি আল্লাহ তুমি আমরা আশা করে পূরণ করে দাও আল্লাহ খাস করে ফুলতরি সাহেব আব্দুল রহমান জালালি সাহেব আব্দুল দর্দাতে বলন ফরমাও আল্লাহ তোমার ওলি অখলার রূহানি কয়েদ দিয়ে আমরার তমাম রে ফয়জিয়াব করে দাও আয় আল্লাহ ইয়ারহামান রহিম মাওলা আমরা যে জায়গা প্রাপ্তাইলা যে তোমার দয়া মায় দিয়ে উদ্ধার ফরমাও আমরার বিমারি অখলারে শিফা দান ফরমাও মুশকিলাত গ্রস্ত অখলার মুশকিলাতরে আসন করে দাও নেক হাজত দিয়ে অখলার নেক হাজত খান পূরণ করে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরার গুনার কারণে কোনো জালিমকে আমরার মুসল্লত করে দিও আল্লাহ সালিম ওর জুলুতে এই জিনসু করে রিক্সা থেকে জমি ছানো সারানোর থেকে আমরারে হেফাজত মৌলা যতদিন দুনিয়াতে বাকি রাখো মকবুল গুলামী আমরারে নসিব করে দিও আমরারে আমরার আমরা তো হলো ইজ্জত জীবন নসিব করে দিও আল্লাহ গুনা থেকে বাক্সা বানিয়ে দুনিয়া থেকে বিদায় দিও কোনো মানুষের ঋণ নেই কি আমরারে কবর দেশ নিও না اللهم صل على سيدنا محمد كما صليت وصلي عليه اللهم رنر كتب لنا شاهد جهر خاتمه بالخير لنا نسيب قريب وفوض امري الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين.